কার্ল ব্রেথওয়েটের মতো সুদর্শন যুবকের সাথে 3 বছর ধরে আলাপ থাকলেও আমার সাথে চাক্ষুষ দেখা এই প্রথম। কার্ল খুব আমোদে ছেলে, বছর 32-এর তরতাজা যুবক, জিমচর্চিত শরীর, এক মাথা সোনালি চুল। ম্যানাগুয়াতে আমি যখন কার্লকে দেখলাম, কার্ল আগে এসেই আমাকে জড়িয়ে ধরল। সোশ্যাল মিডিয়ার দৌলতে দুজনেই দুজনকে চিনি। কার্ল ম্যাডিসনে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক করছে। ওর বিষয় ফাইটোটক্সিকোলজি, আর আগ্রহের জায়গা পিচার প্ল্যান্ট। আমি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার বায়োলজি নিয়ে গবেষণা করছি। গত 2 মাস ধরে ঠিক হয়ে আছে আমাদের এখানে আসা। এখানে বলতে নিকারাগুয়া। নিকারাগুয়াতে আমার এক ভাই থাকে, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। ভাইয়ের কাছে আমি আগে বেশ কয়েকবার এসেছি, এটা জানতেই কার্ল আমাকে মেল করে, আলভারেজ প্লিজ আমার সাথে চলো, তোমার চেনা জায়গা, আমার সুবিধা হবে। কী সুবিধা অবশ্য ভেঙে বলেনি। আমার কাছে এখানকার বেড়ানোর জায়গাগুলো সম্পর্কে বারবার জিজ্ঞেস করছিল, বাচ্চা ছেলের মতো কৌতূহল। তবে কার্ল বেশ মেধাবী আর পরিশ্রমী, খুব ভালো কাজ করছে, ওর ছবি তোলার হাত খুব ভালো, নর্থ আমেরিকার ফ্লোরা ও ফনা নিয়ে বেশ ভালো কাজ করেছে, গুগল স্কলার দেখছি এইজ ইন্ডেক্স খুব ভালো, ওর অনেক লেখা অনেকে ব্যবহার করেছেন, ভালো রিসার্চার একজন। ওর প্রফেসর স্যামুয়েল হটন আর আমার গাইড ডক্টর জনসন আবার অভিন্ন হৃদয় বন্ধু, দুজনেরই একটা পেপার সম্প্রতি নেচার পত্রিকায় ছাপা হয়েছে। প্রফেসর হটনের লেখার আমিও ভক্ত। পরশুদিন ডক্টর জনসন আমার গাইডকে ফোন করে আমাকে কদিনের জন্য ছাড়তে বলেন। বুঝিনি এর পেছনে কার্লের কারসাজি ছিল। এখন কার্ল বলায় বুঝলাম সব। কার্ল কী কারণে এখানে আসছে আমি জানি না, আমাকে বলেনি, ইচ্ছে আছে সময় করে জানার। আলভারেজ, তুমি আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে? ক্যাপেচুনোয় মুখ দিয়ে রোড সাইড রেস্তোরাঁতে বসে থাকতে থাকতে বললাম, আছে অনেক দেখার জিনিস আছে, মাসায় ভলক্যানো আছে, আইল্যান্ডস অফ গ্রানাডা, কর্ন আইল্যান্ড, পর্বত শৃঙ্গ সেরোনেগ্রো, আবার তুমি এখানে পাবে সোমোটো ক্যানিয়ন, এখানে আছে অনেক রহস্যময় গুহা, যার মধ্যে আছে এক নতুন প্রজাতির বাদুড়ের দঙ্গল। হাঁ করে শুনছিল কার্ল। এখন বিকেল গড়িয়ে সন্ধে নামার প্রাক মুহূর্ত, আমরা লেক নিকারাগুয়ার সামনে বসে আছি। জলে এখন রক্তিম সূর্যের আভা, শৃগালরা ফিরছে তাদের আস্তানায়, চারিদিকে অসীম নীরবতা, শুধু জলের একটানা আওয়াজ বিষণ্ণতা যেন বাড়িয়ে তুলছে। আমি এবার কার্লের দিকে ফিরে বললাম, তারপর কার্ল তুমি এখানে এলে কেন, আর আমাকেই বাঁধলে কেন? কার্ল আমার দিকে একটু ফিরে হাসল, চোখ দুটো চকচক করল যেন। আমার কানের কাছে মুখ নিয়ে সে বলল, সে এক বিচিত্র কাহিনী, কীভাবে যে তোমাকে বলি। আচ্ছা শোনোই তাহলে, 1891 সালের অক্টোবর মাসের কথা, উইলিয়াম থমাস টেড বলে একজনের লেখায় আমি এই ঘটনার কথা প্রথম জানতে পারি। লুসিফার ম্যাগাজিনে রয়েছে মিস্টার ডাস্টিন বলে একজন প্রকৃতি প্রেমীর উল্লেখ। তিনি এখানকার ফ্লোরা এবং ফনার ওপর গবেষণা করতে গিয়ে নিকারাগুয়াতে একটা অদ্ভুত লতার সন্ধান পান, যাকে এখানকার লোকেরা ডেভিলস নেয়ার বা শয়তানের ফাঁদও বলে থাকে। যদিও লতা বলছি, তবু এটার আকৃতি কিন্তু লতার মতো নয়, আকৃতি এর অনেকটাই বিশাল এবং সারা গায়ে কিন্তু শক্ত কাঁটা। শিকার যখন এরা ধরে তখন সেই ভয়ঙ্কর দর্শন কাঁটাগুলো কাঁপতে থাকে, আর সেই অচ্ছেদ্য বন্ধন থেকে নিষ্কৃতি পাওয়া কারোর কিন্তু সাধ্য নয়। এই উদ্ভিদ বুঝতেই পারছো কার্নিভোরাস, অর্থাৎ প্রাণীজ প্রোটিন থেকেই এরা নাইট্রোজেন সংগ্রহ করে। তবে এই গল্প নিয়ে বহু বিতর্ক রয়েছে, কেউ বিশ্বাস করে আবার কেউ করে না, সেটা তাদের নিজেদের ব্যাপার। তবে বহু পুরনো এই গাছের একটা ছবি আমি দেখেছিলাম, পরে বর্নিওতে গিয়ে নেপেনথিস দেখেছি, একটা বিশাল বড় আকারের ইঁদুর খেয়েছে, এই দৃশ্য
নিজের চোখেই দেখেছি, আবার ছবিও তুলেছি। ছোটবেলায় এইচ জি ওয়েলসের একটা বই পড়েছিলাম, মনে হয় তুমিও পড়েছো, ফ্লাওয়ারিং অব দ্য স্ট্রেঞ্জ অর্কিড। আর পড়েছিলাম হোয়াইটের লেখা পার্পেল টেরার। এই বই দুটো ছোট থেকেই আমাকে ভীষণ টানত। আমার পিচার প্ল্যান্ট নিয়ে উৎসাহ কিন্তু সেই থেকেই শুরু। ফিল রবিনসন বলে একজন মানুষ খেকো গাছ নিয়ে একটা গল্প লিখেছিলেন, বেশ শিহরণ জাগানো গল্প। কিন্তু পরে আমি স্প্যানিশ রিভেঞ্জ বলে একটা মুভিও দেখেছিলাম, এই একই বিষয়ের ওপর তৈরি। আমি কিন্তু অনেক ভয়ঙ্কর গাছও দেখেছি, আর তাদের মধ্যে জাইলোরিয়া পলিমরফা, অর্থাৎ যাকে বলা হয় ডেড ম্যানস ফিঙ্গার, অন্যতম। বছর তিনেক আগে সোশ্যাল মিডিয়ায় পিচার লাভিং গ্রুপের আমি মেম্বার হই। সেখানেই একজনের সাথে আমার আলাপ হয়, 70-এর ওপর বয়স, একজন বৃদ্ধ বিজ্ঞানী, ডক্টর হিকসন তার নাম। শেষ 2 বছর হিকসন সেই গ্রুপের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করেছেন। আসলে হিকসনের স্ত্রী এবং একমাত্র পুত্র গাড়ি দুর্ঘটনায় মারা যান। তারপর থেকেই বৃদ্ধের মনে হয় মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। ফ্লোরিডার বাড়িটা বিক্রি করে তিনি স্যান কার্লোস গ্রামে একটা নির্জন স্থানে বিশাল জমির ওপর ফার্ম তৈরি করেছেন, একাকি সেখানেই থাকেন। এই খবর যে কীভাবে পেয়েছি সেই ব্যাপারে প্রশ্ন করো না, ওটা গুপ্তই থাক। জানো আলভারেজ, নুবাইল পিচার মানুষের মতোই কিন্তু প্রথমে মাইক্রোবস ছাড়াই থাকে। পরবর্তীকালে যখন প্রাণীজ প্রোটিনের সংস্পর্শে আসে তখন উৎসেচক ক্ষরণ করে, কাইটিনেজ। ছত্রাক ও পোকারা তাদের রাসায়নিক অস্ত্র হিসেবে কাইটিন ব্যবহার করে। আমার এখানে আসা সেই বৃদ্ধ বিজ্ঞানীর সাথে সাক্ষাৎ করা, তার কাছ থেকে আমার একটাই জানার উদ্দেশ্য, শয়তানের ফাঁদ কি সত্যি আছে নাকি এটা কোনো গল্প কথা। আলভারেজ, এইসব গুপ্ত কথা কিন্তু তোমাকেই বিশ্বাস করে বললাম, আমি জানি তুমি এর অমর্যাদা করবে না। আমি অবাক হয়ে শুনছিলাম, সত্যি বিচিত্র কাহিনী। 2 দিন ঘুরলাম খুব, সানজাম ডেল, সেরোনেগ্রো পর্বতশৃঙ্গ, কর্ন আইল্যান্ড, মাসায়া ভলক্যানো দেখলাম, দেখলাম সোম্যাটো ক্যানিয়ন, প্রচুর ছবি তুললো কার্ল। আমাদের পরবর্তী গন্তব্য সেই বৃদ্ধ বিজ্ঞানীর সন্ধানে যাওয়া, একটাই সূত্র, সান কার্লোস গ্রাম। সান কার্লোসে পৌঁছতে 14 ঘন্টা বোটে সময় লাগে। সকালে রওনা দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে প্রায় রাত হয়ে গেল, তবে বোটের জার্নি অসাধারণ ছিল, অপরূপ সে দৃশ্য, স্মৃতির মণিকোঠায় সারা জীবন সংগ্রহ করার মতো। নীল জলে সাদা ফেনা তুলে আমাদের বোট এগিয়ে চলেছে, দুধারে সবুজ বনানী দৃশ্যগোচর হচ্ছে, আবার মিশে যাচ্ছে দূর দূরান্তে, নাম না জানা পাখিরা উড়ে যাচ্ছে নীল আকাশের বুক চিরে। যাত্রাপথে দেখলাম অজস্র জেলে নৌকো, বিরামহীন তাদের চলা। কার্ল অবাক দৃষ্টে দেখছে, ছবি তুলছে মাঝে মাঝে, আমারও এ অঞ্চলে আসাই প্রথম। রাত্রে একটা সাধারণ হোটেলে উঠলাম, পরদিন আমাদের যাত্রা সেই হিকসনের সন্ধানে, বৃদ্ধ খ্যাপাটে বিজ্ঞানী। তখন কি জানতাম পরবর্তীতে কি ঘটনা ঘটতে চলেছে। অঘটন ঘটন পটিয়সি আমাদের ভয়ঙ্কর পরীক্ষা নিতে চলেছে, সাক্ষাৎ মৃত্যুদূত। তবে এত ভয়ঙ্কর নারকীয় মৃত্যুর কথা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। অনেকটা পথ হেঁটে আমরা শেষ পর্যন্ত একটা বিশাল প্রাসাদোপম বাড়ির সামনে এসে পৌঁছলাম। আমাদের দুজনের পিছে ব্যাকপ্যাক, বাকি লাগেজ আমাদের হোটেলের ঘরে রেখে এসেছি। কার্লের গলায় ক্যামেরা ঝোলানো, যদিও প্রফেসর হিকসনের বাড়ি খুঁজতে অনেককে জিজ্ঞাসা করতে হলো, অনেক খুঁজে শেষ পর্যন্ত বাড়ির সন্ধান পাওয়া গেল। গ্রামের একদম শেষ প্রান্তে বিশালাকার বাড়ি, নাম আবার ডেভিলস নেস্ট, সামনে বিরাট ফটক, ফটকের সামনে একটা কলিং বেল বাজাতে হলো বার 3। ধারের ছোট গেট খুলে বছর 18-র একটা ছেলে বাইরে বেরিয়ে এলো, আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কিছুক্ষণ দেখে আবার ভেতরে চলে গেল।
প্রায় 10 মিনিট পর ছোট গেট খুলে এক বৃদ্ধ বেরোলেন, যার পরনে অ্যাপ্রন, মাথায় শুকনো পাতা লেগে আছে, বাড়ির পাজামা পরনে, সাদা চুল ও দাড়ি, সরু ছুঁচলো মুখ, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল হলো চোখ দুটো। অন্তর্ভেদী দৃষ্টিটা আমাদের অস্বস্তিকর লাগছিল। তিনি আমাদের দুজনকে দেখলেন আপাদমস্তক, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। কার্ল এগিয়ে গেল এবং আমাদের পরিচয় দিল। হিক্সন মনে হলেন ভেতরে ভেতরে অপ্রসন্ন হয়েছেন, আমাদের আশাটা সম্ভবত পছন্দ করছেন না। তাও শেষ পর্যন্ত বললেন, এসো এসো, ভেতরে এসো। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতর ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম, একটা বিশ্রী পচা গন্ধ, একটা শিরশিরে অনুভূতি হচ্ছিল। বাড়ির পেছনে রয়েছে বিরাট বড় নার্সারি, গ্রিনহাউসও আছে। সেই ছেলেটা এলো, হিক্সন কিছু বোঝালেন হাত পা নেড়ে, আমাদের দিকে ফিরে বললেন, ও বোবা আর কালা, আমার কাছেই থাকে, কাজকর্ম করে, ওর নাম মাসাবা। কিছুক্ষণ পর আমাদের জন্য দু কাপ কফি এলো, সঙ্গে কিছু কুকিজ। হিক্সন কিছু খেল না, আমাদের বললেন তিনি অসময়ে কিছু খান না। খাওয়ার পর কার্ল তার আসার কারণ ব্যক্ত করল, তবে ডেভিল স্নেয়ার শুনে হিক্সনের চোখটা মনে হলো জ্বলে উঠল হঠাৎ, নাকি আমারই দেখার ভুল। কার্লের কথা শুনতে শুনতে শুধু ভ্রু কুঞ্চিত হচ্ছিল হিক্সনের, হ্যাঁ না কিচ্ছু বললেন না। আমাদের তার নার্সারি দেখাতে নিয়ে চললেন, ওখানে অনেক রকম গাছ, ক্যাকটাস, সাকুলেন্ট, দেখলাম কন্ট্রোলড কন্ডিশনে বেশ কিছু পিচার প্ল্যান্ট, কিছু গাছ থেকে অন্যরকম গন্ধ বেরোচ্ছিল। হিক্সন বললেন, তোমাদের তো চেনে না গাছেরা, ওরা বলতে পারে না তবে অনেক কিছু ব্যবহারে বোঝায়, তবে দেখার চোখ থাকতে হবে, ওরা এখন উত্তেজিত তোমাদের দেখে। গাছের সঙ্গেই আমি থাকি, সভ্য মানুষকে এখন ঘৃণা করি আমি, অনেক তো দেখলাম তথাকথিত সভ্য মানুষদের। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি গাছ হয়ে যেতাম, ওদের মতো খাদ্যাভাস, আচার আচরণ সবকিছু ওদের মতন হতো, কি ভালোই না হতো। আমার পাগলের প্রলাপ বলে মনে হচ্ছিল, কার্ল চুপচাপ শুনে যাচ্ছে। নার্সারির দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড প্রাচীর দিয়ে ঘেরা একটা সংরক্ষিত জায়গা, বুঝলাম বাড়িতে ঢুকে যে গন্ধটা পেয়েছিলাম সেটার উৎস ওখান থেকেই। হিক্সন বললেন, ওখানে তোমরা যেতে পারবে না, ওখানে আমি আর মাসাবা ছাড়া কারুর প্রবেশাধিকার নেই। আমার বাজে লাগছিল, কার্ল অনেক ছবি তুলল, অবশ্যই বৃদ্ধের সম্মতি নিয়ে। এরপর বৃদ্ধ ল্যাব দেখালেন ঘুরে ঘুরে, বিশাল বড় ল্যাব, ডার্ক রুম আছে, বিভিন্ন রকম উপকরণ আছে, মাইক্রোস্কোপ, অটোক্লেভ, ইউভি চেম্বার, বিরাট বড় রেফ্রিজারেটর আছে, বিভিন্ন রাসায়নিক ফর্মালিন সহ অনেক নাম না জানা রাসায়নিক জিনিসও দেখলাম। কার্ল বকবক করছিল বৃদ্ধের সাথে, বৃদ্ধ কিন্তু ধৈর্য সহকারে উত্তর দিচ্ছিলেন। আমি একটা ম্যাগাজিনের পাতা উল্টোচ্ছিলাম এক মনে, দুপুর না বলে অনেক বেলা বললেই ভালো। খাবার দিয়ে গেল মাসাবা, দুটো বিফ স্যান্ডউইচ, খেতে পারলাম না, ভেতরটা আধকাঁচা আর বিশ্রী গন্ধ, বমি আসছিল। কার্লের অবস্থাও ততই বচন, ভাগ্যিস আমার ব্যাগে কিছু কেক, কুকিজ, টফি আর ড্রাই ফ্রুট ছিল, তাই খেলাম দুজনে। কিন্তু দুজনের কাছেই জলের বোতল প্রায় শূন্য, অথচ খুব জল তেষ্টা পেয়েছে। বাড়িটা যেন মৃত্যুপুরী, শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে, বৃদ্ধ বিজ্ঞানী কোথায় আছেন কে জানে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমাদের সাথে তিনি খান না, আদৌ কি খান কে জানে।
আমি বেরোলাম নিচের লিভিং রুম থেকে। মাসাবাকে দেখা যাচ্ছে না কোথাও। প্রভু, ভৃত্য দুজনেই গায়েব হলো নাকি? কোথাও মাসাবার চিহ্ন নেই। অগত্যা সিঁড়ি দিয়ে উঠলাম। কার্ল ঘরে বসে ক্যামেরায় আজকের তোলা ছবিগুলো দেখছে এক মনে। বেশ নিরুত্তাপ লাগছে কার্লকে। ওপরে ল্যাব দেখতে যাওয়ার সময় ডাইনিংয়ে একটা বড় ফ্রিজ দেখেছি, ওর মধ্যে নিশ্চয়ই জলের বোতল আছে। আস্তে আস্তে ডাইনিংয়ে ঢুকলাম। না, মাসাবা এখানেও নেই। ফ্রিজের হাতল ধরে টান দিলাম, আর ভেতরে যা দেখলাম, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমার সারা শরীর কেঁপে উঠল। ভেতরে থরে থরে মানুষের দেহাংশ কাটা, প্লাস্টিকের কন্টেনারে এয়ার টাইট অবস্থায় রাখা রয়েছে প্রত্যেকটা জিনিস। ওপরের ঢাকনা স্বচ্ছ, দেখা যাচ্ছে মানুষের হাত, আঙুল, উরু থেকে কাটা পায়ের ঊর্ধ্বাংশ। আমার গা গুলিয়ে উঠল। ফ্রিজের ভেতরে বিশ্রী গন্ধ, চোখে সর্ষে ফুল দেখছি আমি। এত নরমাংস কি কাজে লাগে? না 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 না, এখান থেকে পালাতেই হবে। সঙ্গে সঙ্গে কার্লকে সবটা জানালাম। কার্লও ভয় পেয়েছে মনে হলো। এই বৃদ্ধ কি নরখাদক? কার্ল আমাকে ডাকলো, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিতে বলল। নিচে হঠাৎ কি মনে করে কার্ল আমাকে হাত ধরে ডাকল। ইশারা করছে সেই নিষিদ্ধ দক্ষিণ দিকের সংরক্ষিত স্থানের দিকে। চিতার মতো নিঃশব্দে এগোলাম সেই নিষিদ্ধ দরজার দিকে। দরজাটা বন্ধ নয়, আস্তে ঠেলতেই খুলে গেল। বেশ খানিকটা দূরে মাসাবা দাঁড়িয়ে আছে, হাতে একটা ভেড়ার বাচ্চা। ভেড়াটা ডাকছে। কোথায় যাচ্ছে মাসাবা? এদিকে পুঁতি গন্ধময় জায়গাটা, আমার বমি আসছে। অনেক দূরে একটা প্রকাণ্ড গাছ। কার্ল মনে মনে ভীষণ উত্তেজিত। গাছটা কাঁপছে ভয়ঙ্করভাবে। র্যাটল স্নেকের ল্যাজে যেমন আওয়াজ হয়, সেই রকম একটা আওয়াজ আসছে। গাছের গায়ের কাঁটাগুলো বেশ বড় বড়, আর লতাগুলো প্রকাণ্ড মোটা, পাইথানের মতো চওড়া। এ কি ভয়ঙ্কর দৈত্যাকৃতি গাছ! একটা নির্দিষ্ট দূর দিয়ে দাগ টানা আছে, ওই রেডিয়াসের বাইরে থেকে খাবার দিতে হয়। মাসাবা সেই লক্ষণ রেখার বাইরে দাঁড়িয়ে গাছটার দিকে ভেড়ার বাচ্চাটাকে ছেড়ে দিল। আমরা দীর্ঘ পাঁচিলের পাশে লুকিয়ে দেখছি। কার্ল লুকিয়ে ছবি তুলছে কয়েকটা। ভেড়াটা সম্ভবত কোনো গন্ধ পেয়েছে, মন্ত্রমুগ্ধের মতো এগোচ্ছে সেই গাছটার দিকে। গাছটা যেন ভীষণ চঞ্চল হয়ে পড়েছে, আওয়াজটা বাড়ছে। বিরাট বড় দুটো শুঁড়ের মতো লতা এক দ্রুত গতিতে নেমে এলো। এত ক্ষিপ্ততা আমাদের কল্পনার অতীত। প্রাগৈতিহাসিক সরীসৃপের মতো অচ্ছেদ্য বন্ধনে বেঁধে ফেলল ভেড়াটাকে। আমাদের বিস্মিত দৃষ্টির সামনে এক লহমায় শূন্যে তুলে ফেলল ভেড়াটাকে। কাঁটাগুলো কাঁপছে ভীষণ, আর সেই সঙ্গে সেই শব্দ। ভেড়াটার ডাক থেমে গেছে। অত জোর বন্ধনে শরীরের হাড় আর আস্ত নেই সম্ভবত। এই সময় ঘটল আর একটা ঘটনা, যা আমরা স্বপ্নেও ভাবিনি। মাসাবা সম্ভবত উত্তেজনায় নিরাপদ দূরত্বের কথাটা ভুলে গেছিল, কাছে চলে এসেছিল, শয়তানের ফাঁদের কাছে। সেই শয়তান তার সুযোগের সদ্ব্যবহার করেছে দ্রুত। তার তীব্র বেগে বিরাট একটা লতা এসে জড়িয়ে ধরেছে মাসাবার গলা।
মুকোবধির ছেলেটাকে তুলে নিচ্ছে শুন্ডে, আকর্ষণ করছে নিজের দিকে। শয়তানের ফাঁদ প্রাণীজ প্রোটিনের উৎস বুঝতে পারে তাড়াতাড়ি। মাসাবার শরীরটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমি ছুটে যাচ্ছিলাম প্রতিবর্ত ক্রিয়ায়, হয়তো মাসাবাকে বাঁচাতে। কার্ল আমার হাতটা চেপে ধরেছে। আলভারেজ, নো, আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। আস্তে আস্তে দেহ স্থির হয়ে আসছে মাসাবার। শূন্যে উত্তোলিত দেহ চলে যাচ্ছে প্রধান কাণ্ডের ওপর, যেখানে সৃষ্টি হয়েছে যেন প্রকাণ্ড গহ্বর। আস্তে আস্তে ভেড়ার দেহর মতোই মাসাবার দেহটাও চলে যাচ্ছে সেই গহ্বরে। মনে হচ্ছে এক ভয়াল করাল দংশ্র বিভীষিকা যেন গিলে খাচ্ছে সব কিছুকে। আমরা দৌড়লাম, আবার দৌড়লাম পিছন দিকে। বৃদ্ধকে খবর দিতে হবে, যদি তিনি কিছু করতে পারেন। যদিও এখান থেকে মাসাবার প্রাণ নিয়ে ফিরে আসা অসম্ভব, তখন কি জানতাম আরও বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। কার্ল বলল, চলো তো উপরে ল্যাবে, যদি হিকসন সেখানে থাকেন তাহলে তাকে খবরটা দেওয়া দরকার। চোখের সামনে মাসাবার মৃত্যুটা কিছুতেই মানতে পারছিলাম না, অথচ কিচ্ছু করার নেই আমাদের। এরকম অসহায় অথচ নিশ্চিত মৃত্যু সামনে থেকে দেখার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, তা সারা জীবনে ভোলা অসম্ভব। কার্লি আগে দৌড়ল, আমি পেছনে। ল্যাবের দরজাও আধ ভেজানো, ধাক্কা মারতেই খুলে গেল। তারপর যা দেখলাম, সাক্ষাৎ মৃত্যুকে প্রত্যক্ষ করলাম যেন। এই দৃশ্য দেখার জন্য কোনো মানসিক প্রস্তুতি আমাদের অন্তত ছিল না। সেই উন্মাদ বিজ্ঞানীর সামনে একটা বিরাট বড় বাটি, তাতে কাঁচা মাংস ভর্তি, তাই দু হাত দিয়ে মুখে তুলছেন সেই বৃদ্ধ। সাদা দাড়ি আর গোঁফ রক্তে মাখামাখি, অপ্রকৃতিস্থ ঘোলাটে চোখ দিয়ে আমাদের দিকে ফিরলেন। আমরা বুঝতে পেরেছি এই মাংস কিসের মাংস। আমাদের দিকে তাকালেন পুরো অপ্রকৃতিস্থ হিকসন। ঘোলাটে চোখ মেলে আমাদের দিকে তাকিয়ে বললেন, গাছের সঙ্গে থাকতে থাকতে আমারও অভ্যেস পরিবর্তন হয়ে গেছে। আমি এখন নিজেই শয়তানের ফাঁদ হয়ে গেছি। তবে ওর মতো না আমার অত শক্তি নেই বুঝলে। তবে ওর আবার বেশি দূর যাওয়ার ক্ষমতা নেই, সেটা আবার আমার আছে। হঠাৎ অট্টহাস্যে ফেটে পড়লেন সেই উন্মাদ বিজ্ঞানী। আগে খুব কষ্ট হতো, এখন আর হয় না। আমার এখন অভ্যেস হয়ে গেছে, খুব কষ্ট হয় বুঝলে, খাবার জোগাড় করতে খুব কষ্ট হয়, স্টক করে রাখতে হয় আমাকে, আবার খাবারও প্রায় শেষ হয়ে আসছে। আরে তোমরাই তো আছো, আমার তো চিন্তাই নেই, তোমরাই তো হতে পারো আমার খাবার। বেশ অনেকদিন আমার চলে যাবে কিন্তু তাতে। উঠে দাঁড়ালেন, হাতে ধারালো চপার নিয়ে। আমাদের হাতে কোনো অস্ত্র নেই। তেড়ে এলেন আমাদের দিকে ভয়ঙ্কর চোখের দৃষ্টি। শয়তানের ফাঁদ দেখার খুব শখ না? দাঁড়া দেখাচ্ছি। আমরা প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে নামছি সিঁড়ি দিয়ে। কতবার দুজনে পড়লাম আবার উঠলাম আমরা নিজেরাও জানি না। মূর্তিমান শয়তান সাক্ষাৎ মৃত্যু দূত যেন তাড়া করে আসছে আমাদের পেছনে। আমরা দেহটাকে কোনো ক্রমে গেটের বাইরে বের করে দৌড়তে শুরু করলাম। কত দূর দৌড়েছিলাম আমরা জানি না, তবে জ্ঞানশূন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ দৌড়বার পর। পরে শুনেছি কয়েকজন চাষি আমাদের দেখতে পায়, তারাই আমাদের জ্ঞান ফেরায়, প্রাথমিক চিকিৎসা করে। কার্লের সাধের ক্যামেরা আর দেখতে পায়নি, সম্ভবত ডেভিলস নেস্টের কোথাও পড়েছিল। স্থানীয় লোকেদের সহযোগিতায় পুলিশ স্টেশনে যাই। পুলিশের কাছে বলেছিলাম সব,
পুলিশের কাছেই শুনেছিলাম। বেশ কয়েকদিন ধরে কিছু রাখাল মেষপালক গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছিল, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রত্যেকেই পশু চড়াতে বেরিয়েছিল, তারপর পশু সমেত গায়েব হয়েছে। আমরা তো জানি তাদের ভবিতব্য। সব কথা খুলে বললাম পুলিশকে। পুলিশ গিয়ে কিন্তু সেই বৃদ্ধের সন্ধান পায়নি, দেখেছিল আগুনের লেলিহান শিখা। ডেভিলস নেস্টে জ্বলছিল আগুনের লেলিহান শিখা। সারা বাড়ি নার্সারি সব কিছু পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন হিকসন। কার্লের সাধের গাছ সেই শয়তানের ফাঁদও বোধ হয় পুড়ে শেষ হয়ে গিয়েছিল, পাওয়া যায়নি কার্লের ক্যামেরাটাও। হিকসন কি নিজে আত্মাহুতি দিয়েছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন, তা আমাদের কাছে আজও রহস্যাবৃত। তবে রাত্রে এখনও আমি দুঃস্বপ্ন দেখি মাসাবার মৃত্যু দৃশ্যটা আর নর মাংসভোজী সেই বৃদ্ধের রক্ত জল করা হাসি। কার্লের পিচার প্ল্যান্ট নিয়ে আগ্রহ শেষ হয়ে গিয়েছিল এই ঘটনার পর। নিকারাগুয়ায়ও সেই আমার শেষ যাওয়া। কার্লের সঙ্গে যোগাযোগ আছে, তবে দূরত্ব বেড়েছে অনেকটাই এই ঘটনার পর থেকে। দুবছর কেটে গেছে। সেপ্টেম্বর মাসে একটা আশ্চর্য ঘটনা ঘটল। ঈশ্বর বারবার আমারই পরীক্ষা নেন। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে লাইব্রেরি গেছিলাম কিছু জার্নালের খোঁজে। কাজ শেষ করে পার্কিংয়ের দিকে নিজের গাড়ির দিকে এগোচ্ছি, হঠাৎ মনে হলো পেছনে একজন আমাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি রীতিমতো ঘামতে শুরু করলাম, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। আমার পেছনে প্রায় 50 গজ দূরে দাঁড়িয়ে এক দৃষ্টে আমাকে যিনি দেখছেন, এখনো সেই মুখ আমার দুঃস্বপ্ন, চোখ দুটো যেন জ্বলছে। এ তো সেই শয়তান বৃদ্ধ হিকসন। এই দৃষ্টি আমি জীবনে ভুলব না। সেই মুখ, সেই জ্বলন্ত দৃষ্টি। হিকসন তাহলে এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। দেখতে দেখতেই ছাত্রদের ভিড়ের মধ্যে দ্রুত অদৃশ্য হলো বৃদ্ধের কায়া। আমি গাড়ির দিকে দৌড়তে লাগলাম। হে ঈশ্বর, আমারও কি পরিত্রাণ নেই? আবার সেই মৃত্যু দূত আমার পেছনে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। জানি না এ মৃত্যু দূত আমার পেছন থেকে কবে চিরতরে বিদায় নেবে, আমি জানি না। কার্লের মুন্ডুপাত করছি মনে মনে। জানি না ভবিষ্যতে আর কি কি লেখা আছে।